আমাদের স্কুলের ছেলেরা খেলবে আর মেয়েরা জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে, এটা কেন? ওরাও খেলবে, মেয়েরা না গায়ে গেলে তো দেশ আগাতে পারবে। আমাদের এখানে আগে খেলাধুলার তেমন একটা প্রচলন ছিল না, কিন্তু আমাদের ইউনিটি ম্যাডাম সকলকে বুঝিয়েছেন, যে কারণে এখন মেয়েরা খেলাধুলা আগ্রহী হয়েছে। অনেকেই বলেছেন মেয়েদের আবার কিসের ফুটবল খেলা, আমি বললাম অন্য রাষ্ট্রের মেয়েরাও তো ফুটবল খেলে। কলসিন্দুরের 10 জন মেয়ে বর্তমানে জাতীয় টিমে খেলে, এই যে এটা হচ্ছে সাজেদা, এখন মূল ন্যাশনাল টিমে খেলে, ওরা বিভিন্ন রাষ্ট্রে খেলে, দেশের জন্য পুরস্কার নিয়ে আসে। কলসিন্দুর গ্রাম এখন বাল্যবিবাহ মুক্ত। মিনতি রানীর কলসিন্দুর টিম দেখিয়ে দিয়েছে বাল্য বিয়ে বন্ধ হলে খুলে যায় সম্ভাবনার হাজার দরজা। এবার দেখিয়ে দেবার পালা আপনার, জেগে উঠেছে দেশ, জেগে উঠুন আপনিও।